হ্যালো ভিউয়ার সকলে কেমন আছেন বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, অন্যান্য দিনের মতো বন্ধুরা আজকে চলে নেব আপনার সাথে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা আজকে ভিডিও দেখাবো যে আপনার হারিয়ে যাওয়া এবং নষ্ট হওয়া কার্ড আপনি কীভাবে অনলাইন থেকে অর্ডার করবেন, আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকুক বা নাই থাকুক। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে আপনার বাইরে কোথাও করতে গেলে বন্ধুরা আপনার যা চার্জ তার থেকে অনেকটা টাকায় বেশি নিয়ে নেই। তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে আপনি চাইলে আপনার মোবাইল থেকে আপনি এটিকে অর্ডার করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা আপনার আধার কার্ডটি কোনো কারণবশত হারিয়ে যায়, নষ্ট হয়ে কোনো ছিঁড়ে যায়, সে কার্ডটি আপনি এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার মোবাইল থেকে কার্ডটিকে আপনি নতুন করে আবার রিপ্রিন্ট করতে পারেন। তো বন্ধুরা 50 টাকা দিয়ে আপনাকে সেটিকে রিপ্রিন্ট করিয়ে নিতে হবে। তা বন্ধুরা তার জন্য চলুন ভিডিওটি শুরু করে থাকতে। হ্যাঁ আর বন্ধুরা এই চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তা বন্ধুরা আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে বন্ধুরা আপনি থ্রি ডটে ক্লিক করে আপনার মোবাইল থেকে থ্রি ডটে ক্লিক করে আপনি ডেস্কটপ ভার্সন করে নেবেন। সেটি করে নিলে আপনার কাজটি করতে খুব সুবিধা হবে। তা বন্ধুরা গুগলে গিয়ে সার্চ দেবো উদয়, UIDAI উদয় লিখে সার্চ দেবো। আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে সোজাসুজি লিঙ্কে ক্লিক করে সাইটে প্রবেশ করতে পারেন। তা বন্ধুরা ধরুন প্রথমে একটা অপশন চলে এসেছে uday.gov.in। তা বন্ধুরা এই ওয়েবসাইটে আমরা চলে যাব। যার পর বন্ধুরা প্রথমে একটা অপশন চলে এসেছে মাই আধার অপশন দিয়ে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখুন বন্ধু এখানে আপনার অনেকগুলো অপশন চলে এসেছে। আসার পরে বন্ধু দেখুন এখানে দেওয়া আছে অর্ডার আধার রিপ্রিন্ট, এই অপশনটিতে আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা তার আগে আপনাকে এখানে কিছু নোট ফলো করে নিতে হবে। তো বন্ধুরা এখানে দেওয়া আছে অর্ডার আধার রিপ্রিন্ট ইজ এ পেইড সার্ভিস। তা বন্ধুরা আপনি যেটা আধার কার্ডে নতুন করে রিপ্রিন্ট করবেন তার জন্য আপনাকে কিছু টাকা পে করতে হবে। তো বন্ধু এখানে দেখুন কন্ডিশন দিয়ে দিয়েছে যে আপনার আধার কার্ডটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে বা ছিঁড়ে গেলে ইতলে কার্ডটি আপনি এখান থেকে রিপ্রিন্ট করতে পারেন, আপনাকে 50 টাকা দিতে হবে। আর বন্ধুরা দেখুন তারপরে একটা দেওয়া আছে টু আধার রিপ্রিন্ট দেওয়া আছে। আপনার আধার রিপ্রিন্ট করার জন্য আপনাকে আপনার আধার নাম্বার এবং VID এবং EID থাকতে হবে। তো বন্ধুরা চলুন আমি এখান থেকে আমি একটা আধার নাম্বার এন্টার করে নিচ্ছি। আমি এখানে আধার নাম্বার এন্টার করে নিচ্ছি। আধার নাম্বার এন্টার করার পর বন্ধুরা এখানে আপনাকে এন্টার সিকিউরিটি কোড, তাই এখান থেকে আপনাকে সিকিউরিটি কোডটি এন্টার করে নিতে হবে। করার পর বন্ধুরা এখানে আপনার দেখুন দেওয়া আছে মাই মোবাইল নাম্বার ইজ ইট নট রেজিস্টার্ড। বন্ধুরা আপনার এখানে মোবাইল নাম্বার যে রেজিস্টার না করা থাকে এখানে আপনি চেকবক্সে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি একটা অন্য মোবাইল নাম্বার দিতে পারেন। তো বন্ধুরা আর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া থাকে তা আপনি এখানে ডাইরেক্টলি সেন্ড OTPতে ক্লিক করতে পারেন। তো বন্ধুরা এই আধার কার্ডে আমার মোবাইল নাম্বার দেওয়া নেই, তাই এটিতে আমি চেকবক্সে ক্লিক করছি। ক্লিক করার পর বন্ধু এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি সেন্ড OTPতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন মোবাইল নাম্বার একটা OTP চলে আসবে। তো বন্ধুরা OTPটি এখান থেকে আমি এন্টার করে দেব। করার পরে বন্ধুরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে এটা টিকমার্ক করে দিয়ে এখানে আমি সাবমিটে ক্লিক করব। সামনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনার এখানে দেওয়া আছে ভেরিফাই ইওর আধার ডিটেলস, অর্থাৎ আপনি যে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া থেকে থাকে তাহলে আপনার এখানে সেই মোবাইল নাম্বারটি এন্টার করলে আপনার এখানে আধার কার্ডটি শো করতো। তো বন্ধুরা আমার আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া নেই, তাই আধার কার্ডটি এখানে আমার শো করছে না। তো বন্ধুরা এখান থেকে আপনাকে মেক এ পেমেন্ট, অর্থাৎ আপনাকে যে 50 টাকা বলেছিলাম যে 50 টাকা পে করতে হবে সেটিকে আপনাকে এখান থেকে মেক পেমেন্টে ক্লিক করে আপনি এখান থেকে পে করতে হবে। তো বন্ধুরা মেক পেমেন্টে ক্লিক করার পর বন্ধুরা এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আপনার দেখুন দেওয়া আছে পেমেন্ট অপশান তা বন্ধু এখান থেকে আপনি পেমেন্টটি কীভাবে করতে চান ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড অর্থাৎ নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন। তো বন্ধুরা এখান থেকে আমি নেট ব্যাঙ্কিং করবো। তো এখানে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করার পর বন্ধু এখানে আমি ব্যাঙ্কটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর বন্ধুরা এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমি লগ ইন করে নেব। নেওয়ার পর বন্ধুরা এখানে আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে আমি আবারও কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আপনার ফোন অর্থাৎ আপনার যে এসবিআই অর্থাৎ আপনার যে নেট ব্যাঙ্কিংয়ের যে ইউজার আইডিটি পাসওয়ার্ড দিয়েছেন এবং ওই অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটি আপনি এখানে দিয়ে সাবমিট করলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। আপনি ওটি আপনি চাইলে প্রিন্ট এবং আপনার ফোনে আপনি সেটিকে সেভ করে রাখতে পারেন। তো বন্ধুরা এটি করার পরে আপনি 7 থেকে 10 দিনের মধ্যে আপনি আপনার যে নিয়ারেস্ট পোস্ট অফিসে গিয়ে আপনি খোঁজ নেবেন আপনার আধার কার্ডটি এসেছে কি না, এবং আসলে আপনি আধার কার্ড ওখান থেকে কালেক্ট করে নেবেন। তো বন্ধুরা আপনারা চাইলে আপনারা এমনভাবে আপনার নষ্ট হয়ে যায় কার্ড আপনি এমনভাবে অর্ডার করতে পারেন খুব অল্প খরচার মাধ্যমে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।